আপনি যদি আপনার আইফোনের হোম স্ক্রিনে একটি ব্যতিক্রম লুক দিতে চান তাহলে এই উইজেটটি ব্যবহার করতে পারেন। দেখেন এখানে যদি আমি টাচ করি তাহলে কিন্তু এখানে ওয়াইফাই, তারপর হচ্ছে মোবাইল ডাটা, ব্লুটুথ সহ ইন্টারনেট ব্যবহারের একটা লিস্ট দেখাচ্ছে। তারপর ফেভারিট অ্যাপে ক্লিক করলে এখানে সেট করা ফেভারিট অ্যাপগুলো শো হবে, হেলথ অপশন শো হবে, এখান থেকে ওয়েদার শো হবে এবং ক্যালেন্ডারে ক্লিক করলে আপনার যদি কোনো ইভেন্ট অ্যাড করা থাকে এগুলো শো হবে। তো এই উইজেটটি অনেক ইউজফুল হতে পারে আপনার জন্য। এখন শেয়ার করব যে আপনি যদি এই উইজেটটি আপনার আইফোনে সেট করতে চান তাহলে আপনি কিভাবে সেট করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইউজফুল হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, এজন্য আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন, গিয়ে উইজি লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন। আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে খুব সহজে এই অ্যাপটি আপনি আপনার আইফোন ইনস্টল করে নিতে পারেন। এছাড়া আপনি উইজি লিখে সার্চ করলেও কিন্তু এই অ্যাপটি অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এরপর আপনাকে আরও একটি কাজ করতে হবে, আপনি এই মুহূর্তে স্ক্রিনের উপরে দিকে একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন, আপনাকে এই কিউআর কোডটি স্ক্রিনশট নিতে হবে। আপনি জাস্ট এখন কীভাবে স্ক্রিনশট নিতে হয় তা তো অবশ্যই জানা আছে, তাই আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনাকে জাস্ট এখানে যে এডিট অপশন রয়েছে, স্ক্রিনশট যখন ওপেন করেন এখান থেকে ক্রপ করে নিতে পারেন। জাস্ট এভাবে আপনি সেই কিউআর কোডটি এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে ডানে ক্লিক করবেন, এরপর আপনার ফটোস অ্যালবামে সেভ করে নেবেন, তাহলে এই কিউআর কোডটি আপনার ফটোস অ্যালবামে অ্যাড হয়ে গেল। এরপর আপনাকে আপনার যে হোম স্ক্রিন রয়েছে এর একেবারে লাস্ট পেজে যেতে হবে, গিয়ে এখানে এভাবে প্রেস করে ধরবেন। এরপর ডান থেকে বামে সোয়াইপ করলে ব্ল্যাঙ্ক যে হোম পেজ থাকে তার একটি স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, এরপর যে উইজি অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনাকে ওপেন করতে হবে। এরপর এখান থেকে যে ম্যানেজ অপশন রয়েছে নিচের দিক থেকে তিন নম্বর যে অপশনটি ম্যানেজ, ম্যানেজ অপশনে চলে আসবেন। এরপর এখানে দেখেন সেট আপ ট্রান্সপারেন্সি অপশন রয়েছে, এখান থেকে যে অ্যাড ওয়ালপেপারে ক্লিক করে আপনার যে ওয়ালপেপারের স্ক্রিনশট সেটা অ্যাড করবেন। এরপর উপর দিকে ডান পাশের যে অপশন রয়েছে টিক মার্ক, এখানে ক্লিক করে দিলে এই ওয়ালপেপারটি এই অ্যাপে অ্যাড হলো। এরপর ক্রিয়েট অপশনে আসবেন, ক্রিয়েট অপশনে আসার পর এখানে দেখেন ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে, এই ইম্পোর্টে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন বাম দিক থেকে নিচের দিকে দুই নম্বর যে অপশনটি রয়েছে কিউআর কোডের মাধ্যমে যে ফটোস থেকে কিউআর কোডের মাধ্যমে অ্যাড করা যায় এই অপশনটি ক্লিক করে দিবেন। এরপর আপনার যে স্ক্রিনশটটি আপনি ক্রপ করলেন সেটা এখান থেকে মার্ক করে অ্যাডে ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পাবেন যে এই উইজেটটি আপনার এখানে চলে আসছে। এরপর আসার পর এখান থেকে এডিট উইজেট অপশনে ক্লিক করবেন, এটা এই অবস্থায় আসবে এবং এরপর এই অ্যারোতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন, তাহলে এই উইজেটটি এখানে একবারে পার্মানেন্টলি সেট হয়ে গেল। এখন এটা ফোনে ব্যবহার করার জন্য আবারও ম্যানেজ অপশনে আসবেন। এরপর এখান থেকে আপনার যে সল্ট অপশন রয়েছে এখান থেকে লার্জ উইজি সল্ট, এখানে আসার পর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার এই উইজেটটি সিলেক্ট করার পর উপর দিকে এখান থেকে টিকমার্ক ক্লিক করে দিবেন। এরপর এখানে এরকম আসলে ওয়ার্নিং আসলে ডিসমিস ক্লিক করবেন, অ্যাপ্লাই থিম আসলে নো ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন এখানে এই সল্টে আপনার সেই উইজেটটি চলে আসছে। এখন এটা হোম স্ক্রিনে সেট করার জন্য লাস্ট বা যেই পেজে আপনি সেট করতে চান সেখানে গিয়ে প্রেস করে ধরে প্লাসে ক্লিক করে দিবেন। এরপর এই লিস্ট থেকে উইজি অ্যাপটি আপনাকে খুঁজে নিতে হবে। উইজি অ্যাপটি খুঁজে পাওয়ার পর সেটাতে ক্লিক করলে এখানে আপনার যত উইজেট সেট করা রয়েছে সেগুলোর লিস্ট আসবে। তো যেহেতু আমরা লং বা লার্জ উইজেট সেট করব তাই এই লার্জ অপশনটা আমরা সিলেক্ট করে নিব এবং এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। অ্যাড উইজেটে ক্লিক করার পর ডানে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার আইফোনের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এটা অ্যাড হয়ে গেল এবং এই মুহূর্তে আমি চাইলে এটাকে প্রপারলি ব্যবহার করতে পারছি। তো আপনিও এইভাবে খুব সহজ পদ্ধতিতে এই উইজি অ্যাপটির মাধ্যমে আপনি এই উইজেটটি আপনার আইফোনে সেট করে নিয়ে ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনি যদি ফেসবুকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।